এ প্রভাততে ও হব ও মুনিগণ মিলি ও নানা শাস্ত্র ও পরে আলো যেতিয়া সকলোবোৰ মুনিয়ে একলগ হৈ সেই নানা শাস্ত্ৰৰ কথা আলোচনা কৰি আছিল, তেতিয়া শৌনক মুনিয়ে সুতমণিক প্ৰশ্ন কৰিছিল, এই শৌনকে সুধিলা কথা ও সুতমণিক চা কথা ও গুরু মোক ও কাবু কথা জানে গুরুদেব, ও এই ব্রহ্মাণ্ডত মই ও দেখো অনেক ফুল কিন্তু গুরুদেব এ কি কারণে শিমলু ফুল একো দেব কার্যত ও ব্যবহার ন বৰ ভাল প্ৰশ্ন কৰিলা, কিয় বাৰু শিমলু ফুল একো দেৱ কাৰ্যত ব্যৱহাৰ কৰা নহয়? এই কথা শুনি মুনি ও মিচিকি হাঁহিলা এৰা শুনক মুনি এ শুনক মুনিক চাই পাছে ও কহিবেলা
হেরা শুনক মুনি, তুমি মোক এইমাত্র যেটু প্রশ্ন করিলা এই প্রশ্নটোর মই গোটাইখিনি কথা মই তোমাক একালর পরাই বুঝাই কই যাম, আর তুমি একান্ত মনে শুনি যাবা। এতিয়া চাওক রাইজ, ও বাসক নবী নামে মুকুন্দাই স্বামী বাসক নবী মরম শোনা মাতে কইছিল, স্বামী স্বামী ও শুনা স্বামী,
স্নান করে মুকুন্দাই, ও মনে রঙ্গ হই, ও মনে রঙ্গ হই, ও আন ফালে শুনো পাশে যেন কথা হই। যেতিয়া মুকুন্দাই সেই নদীত স্নান করি আছিল আর সেই সময়তে ও আকাশ মার্গে চলি গেল ও ইন্দ্র মহারাই, ও আকাশ মার্গে চলি গেল ইন্দ্র মহারাই, ও ত্রিভুবনের দৃশ্য রজাই নাম হই। Oh!
হয় মুকুন্দাই ও সকল যা ও ভাগ্য জিয়াই মহাবনে ও ভাগ্য জিয়াই মহাবনে Meet them.